ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে মিসাইল হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আপাতত দেশে আসছে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ফ্রিজিং ভ্যান না পাওয়ায় হাদিসুরের দেহ রোমানিয়ায় নেওয়া সম্ভব হয়নি, ইউক্রেনে নিরাপদে রাখা হয়েছে। এরই মধ্যে অন্য 28 নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন, এখন তারা হোটেলে অবস্থান করছেন, খুব শিগগির তারা দেশে ফিরবেন। যুদ্ধের কারণে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজে গত বুধবার মিসাইল হামলা হয়। এতে প্রকৌশলী হাদিসুর মারা গেলেও তার অন্য সহকর্মীরা বেঁচে যান। আগুনে বিধ্বস্ত জাহাজ থেকে নাবিকদের বের করে এনে পরদিন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পার্টস সংগ্রহ করে আমরা এটা রাখা আছে, সেফ জায়গায় রাখা আছে এবং একটু সময় লাগবে, বাট দে উইল সেন্ড ইট। হ্যাঁ, আর বাকিরা সবাই রুম এই 28 জন, একরা বুখারেস্টে এসছে গতকালকে রাতে, দে হ্যাভ স্টেড ইন দ্য হোটেল।